Welcome, viewer. Here is the breaking news from West Bengal, India. Due to corona pandemic in West Bengal, huge livelihood lost their life. But in modern medical science, still today, not able properly diagnosed. But in state-run medical college called Arjikar Medical College and Hospital, forensic and toxicology medicine head of the department, Dr. Somnath Das and his entire team postmortem done of a one corona affected dead body and found a conclusion of death due to COVID-19 and others mutated virus. From Prospective USA, we salute Dr. Das and his research team. করোনা অতিমারির প্রথম দিক থেকেই আমাদের কাছে যে জিনিসটা খুব পরিষ্কার সেটা হচ্ছে যে এই রোগটা একদম নতুন। আমাদের এই যে কোনো নতুন রোগের ক্ষেত্রে আমাদের সাধারণতভাবে কোনো ট্রিটমেন্ট প্রোটোকল তৈরি থাকে না। একদম নতুন যে রোগ, সেই রোগগুলিকে ঠিকমতোভাবে জানার জন্য, বোঝার জন্য আমাদের যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে যে একটা অটোপসি বা প্যাথোলজিক্যাল অটোপসি, যেটাকে আমরা খুব বাংলা ভাষায় সব ব্যবচ্ছেদ বলে থাকি, এইটি করতে পারলে যেটি সুবিধা সেটা হচ্ছে যে এই যে নতুন রোগ, এই নতুন রোগটি ঠিক কীভাবে মানুষের দেহে ক্ষতি করছে, একের পর এক সমস্ত যে অর্গ্যানগুলো, সেই অর্গ্যানগুলোকে কীভাবে ক্ষতি করছে, বিশেষ করে কোন কোন অর্গ্যানগুলো আমাদের শরীরের ভেতরে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা খুঁজে বার করা সম্ভব। এবং সেইটা করার জন্যই আমাদের এই প্রচেষ্টা ছিল। আমরা গত বছর থেকেই চেষ্টা করছিলাম, কিন্তু ICMR-এর কিছু নিয়মকানুনের জন্য আমরা সেইটা করে উঠতে পারিনি। এবছরে যখন ICMR-এর নিয়মকানুন কিছু শিথিল হয়, আমরা সঙ্গে সঙ্গে এই বিষয়ে ঝাঁপিয়ে পড়ি এবং স্বাস্থ্য ভবনের কাছে আমার ধন্যবাদ যে তারা এই পারমিশনটা দেয় করার জন্য, এবং আমরা এই কাজটি করতে পেরেছি। অর্থাৎ কিনা, আমরা একটি পেশেন্ট একটি একটি করে, এখন আমাদের 10-11 জন পেশেন্টের সব ব্যবচ্ছেদ হয়ে গেছে, যেটাকে আমরা প্যাথোলজিক্যাল অটোপসি বলি, এবং তার মধ্যে থেকে কিন্তু আমরা বেশ কিছু নতুন তথ্য পেয়েছি, যে তথ্যগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল যতগুলো জার্নাল আছে দেশি বিদেশি সেইগুলোতে অত পরিষ্কারভাবে নেই। এবং এই তথ্যগুলো আমরা জানিয়েওছি সরকারকে, এবং স্বাস্থ্য ভবনে এই রিপোর্টগুলো আমরা জমাও দিয়েছি, এবং আগামী দিনে আরও রিপোর্ট যেগুলো তৈরি হচ্ছে সেগুলোও জমা দেওয়া হবে। যেগুলি অটোপসি আমরা করেছি তাদের মধ্যে যেগুলির রিপোর্ট আমরা অলরেডি পাবলিশ করে দিয়েছি, এই রিপোর্টগুলির মধ্যে থেকে যেটা খুব পরিষ্কারভাবে বুঝে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে করোনা আমাদের লাংসকে অ্যাফেক্ট করে সব থেকে বেশি। লাংসগুলিতে যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি ডিফিউজ অ্যালভিওলার ড্যামেজ। অর্থাৎ কিনা, একটা লাংস, যে লাংসটাকে আমরা খুব বড় একটা আকারে দেখতে পাই, সেই বড় আকারগুলোর মধ্যে আসলে খুব ছোট ছোট কতগুলো প্রকোষ্ঠ থাকে, সেই প্রকোষ্ঠগুলোকে আমরা বলি হচ্ছে অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইগুলোকে আমরা বলি হচ্ছে রেসপিরেটরি ইউনিট, অর্থাৎ কিনা একক হিসেবে। সেই এককগুলি খুব ছোট্ট ছোট্ট হয়, দেখতে অনেকটা বেলুনের মতো। সেই বেলুনগুলি যেরকমভাবে বেলুনের একটা প্লাস্টিকের আবরণ থাকে, এই অ্যালভিওলাইয়েরও একটা প্লাস্টিকের আবরণ থাকে, প্লাস্টিক নয়, আমি ভুল বললাম, একটি কোষের আবরণ থাকে। এই কোষের যে আবরণগুলি, এই কোষের আবরণগুলি এই রোগে, অর্থাৎ কিনা করোনা রোগে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়, এইটিকেই বলা হয় ডিফিউজ অ্যালভিওলার ড্যামেজ। শুধু তাই নয়, যেটা দেখা গেছে সেটা হচ্ছে প্রত্যেকটি অ্যালভিওলাইয়ের মধ্যে কিছু কিছু জায়গাতে বেশ অংশ জুড়ে জল, জল মানে হচ্ছে এগুলোকে আমরা বলি ইনফ্লামেটরি ফ্লুইড, সেই ফ্লুইড জমে থাকে। অর্থাৎ কিনা, আমাদের শরীরের মধ্যে যখন হাওয়া ঢোকে, সেই হাওয়াটা অ্যালভিওলাইয়ের ওই যে ঝিল্লির কাছাকাছি যদি না আসতে পারে, তাহলে সেই হাওয়ার যে অক্সিজেন সেটা তার নিচে থাকা রক্তে ঢুকতে পারে না। যদি সেই জল, যে জলগুলির কথা আমি বললাম, সেই জলগুলি যদি অ্যালভিওলাইয়ে ভর্তি হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই বাইরের যে হাওয়া বা অক্সিজেন সেটা কোনোভাবেই সেই ঝিল্লির কাছে আসতে পারবে না, যার নিচে রক্ত বসে আছে ওই অক্সিজেনটাকে ক্যারি করার জন্য। যেহেতু এই কাজটি বন্ধ হয়ে যায়, স্বাভাবিকভাবেই শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে,
যেটা আমরা একদম প্রথম দিন থেকে দেখে আসছি, যে একজন করোনার পেশেন্টের যখন তার ক্রিটিক্যাল অবস্থা হয় বা এমনি মাইল্ড ক্ষেত্রেও দেখা যায় যে তার অক্সিজেন স্যাচুরেশন কমছে, যার জন্য আমরা নানাভাবে ডাক্তারবাবুরা বলেছেন দেখেছেন যে পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন স্যাচুরেশন প্রতিনিয়ত দেখা। এর কারণ ঠিক কীভাবে হচ্ছে সেটা কিন্তু আমরা এই অটোপসির মাধ্যমে খুব পরিষ্কারভাবে জানতে পেরেছি। এটি একটি দিক। এছাড়া আরেকটি অর্গান যেটি দেখা গেছে খুব গভীরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এটা কিন্তু আমাদের বিদেশে যতগুলো আর্টিকেল আছে সেই আর্টিকেলগুলোতে অতটা দেখা যায়নি, সেটা হচ্ছে কিডনি। কিডনিকে আমরা বলি যে পরিবর্তনটা হয়েছে সেটা ডাক্তারি পরিভাষায় বলা হয় একটা যে টিউবিউলস, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। এই টার্মটা হচ্ছে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, অর্থাৎ কিনা এই যে টিউবিউলসগুলো, অর্থাৎ কিনা আমাদের যে কিডনি সেই কিডনির যে একক, সেই এককগুলোর নাম হচ্ছে নেফ্রন। এবং নেফ্রনের কিছু কিছু সেগমেন্ট, অর্থাৎ কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে মানে সোজাভাবে বলতে গেলে মরে যাচ্ছে। নেক্রোসিস কথার অর্থ হচ্ছে মৃত্যু, এবং সোজাভাবে বলতে গেলে এই অংশটি অনেকাংশেই দেখা যাচ্ছে যে একদম ফাংশনলেস, অর্থাৎ কিন্তু মৃত্যুর জন্য সারা কিডনির বেশ কিছু অংশ কাজ করতে বা কর্মক্ষমতা হারিয়ে ফেলছে। স্বাভাবিকভাবে শরীরের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো, সেই বর্জ্য পদার্থগুলো বেরোতে পারছে না, যেহেতু কিডনি যেটা মেইন বর্জ্য পদার্থকে সরিয়ে দেয় বা বার করে দেয় সেই আর কাজ করতে পারছে না, এই বর্জ্য পদার্থগুলো শরীরে বাড়তে থাকছে। এবং এই কিডনির পরিবর্তনটিও কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই মৃত্যু যেগুলি ঘটেছে তার জন্য এরও একটা রোল আছে। মেডিসিনের প্রধান ডক্টর সোমনাথ দাস তিন দিন আগে আমরা গর্বিত, আমরা গর্বিত যে আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে এরকম একটি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র আছে যেখানে আন্তর্জাতিক মানের চিকিৎসা হচ্ছে, এবং এটা মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির জন্যই সম্ভব হয়েছে। তিনি স্বাস্থ্য পরিষেবাকে এমন জায়গায় নিয়ে গেছেন তার জন্যে অত্য উচ্চ বৈজ্ঞানিক পদ্ধতিতে এই চিকিৎসা হচ্ছে। ক্যামেরা ইমরাজ মল্লিকের সাথে গিয়ে